আপনারা সবাই কেমন আছেন? আজকে যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘদিন পরে আপনারা কেমন ফিল করছেন? আপনার কি ভালো লাগছে? এই সম্মেলন ভালো ভালো হোক, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেটাকে আপনারা চান যে ত্রিমাসিক সম্মেলন তিন বছর পর পর এই সম্মেলন হবে, এই ধরনের সম্মেলনকে আপনারা চান কিনা? আমরা কারণ 20 বছর শহীদ আসলাম মাস্টার 2002 সালে যখন জীবিত ছিলেন, এই এলাকায় প্রত্যেকটি থানা সম্মেলন 2 বছর আগে তিনি করে দিয়েছিলেন, এবং সেই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর তিনি এই এলাকায় একসময় আওয়ামী লীগ এই গাছা থানায় শুধুমাত্র একমাত্র আওয়ামী লীগ বিজয়ী হতো, আর পার্শ্ববর্তী প্রত্যেকটা থানায় আওয়ামী লীগ তৃতীয় হতো। সেই পর্যায় থেকে আজকে আওয়ামী লীগকে আজকে এই পর্যায়ে তিনি এনেছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তিনি শহীদ আসলাম মাস্টার সর্বশেষ সম্মেলন তার আপনাকে আপনাদেরকে সাথে নিয়ে তিনি করেছিলেন। আমি তাই কথা বেশি না বলে আমার আনুষ্ঠানিক ভাবে বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা স্মরণ করছি স্বাধীনতা আন্দোলন বিপ্লব স্বাধীনতার মহান স্থপতি আমাদের ইতিহাসের রাখাল রাজা আমাদের গর্বের ধন আমাদের এই আওয়ামী লীগের যার আদর্শে আমরা আদর্শিত হই, সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি। আমাদের জাতীয় চার নেতা গাজীপুরের শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদকে আমি স্মরণ করছি। আমাদের প্রিয় সন্তান শহীদ মুয়াজ্জিন আহমেদ শহীদ আহসান মাস্টারকে স্মরণ করছি। এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যে সকল নেতা কর্মীরা আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমি প্রত্যেকটা আওয়ামী লীগ এবং সভাপতি সংগঠনের নেতা কর্মীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। মুক্তিযুদ্ধের সকল শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে আমি বলতে চাই ত্রিবার্ষিক সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে, যদিও 20 বছর পর, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীকরণে রাস্তাবাসী কোনোদিন আওয়ামী লীগকে জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে কোনোদিন বিমুখ করে নাই। যত ষড়যন্ত্র হোক যত চক্রান্ত হোক না কেন, রাস্তাবাসী সবসময় বিপুল ভোটে ভোট দিয়ে আওয়ামী লীগের সদস্যদেরকে বিজয় করেছেন, এটাই হচ্ছে এই রাস্তাবাসীর ধর্ম। রাস্তাবাসীর সেই ঐতিহাসিক ঐতিহ্য আছে এই এলাকায়। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম পা দিয়েছিলেন, বন্যার সময় প্রাণ দিতে এসেছিলেন, এসে এই যে বঙ্গবন্ধু রাস্তাবাসীকে ভালোবাসার এই ছোঁয়ার আবদ্ধ করেছেন, এরপরে রাস্তাবাসী কোনোদিন বঙ্গবন্ধুর আদর্শের কর্মীর সাথে কোনোদিন বেইমানি করে নাই। সারা জীবন নৌকাকে বিজয় করতে রাস্তাবাসী অতীতে দেখিয়ে দিয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি ভবিষ্যতেও এই রাস্তাবাসী তার সেই অভীষ্ট লক্ষ্যে আবার সামনে তো নেতৃত্ব দেবেন। আমরা নির্বাচন আছে, কিন্তু এর আগে দেখেছেন নির্বাচন আসলে বিএনপি নির্বাচনের জয়লাভ করতে পারে না, অনেক সময় ভয়ের নির্বাচন আসে না, কিন্তু পারে কোনটা জানেন? খালি ষড়যন্ত্র করতে পারে, খালি চক্রান্ত করতে পারে। আপনার দেশ যখন উন্নয়নের মহাসড়কে, দেশ যখন মধ্যমায় দেশে পরিণত হয়েছে, কোভিড করোনা প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে যখন আমাদের গায়ে ছোঁয়া দিতে পারে নাই, আজকে তখনও সারা বিশ্বে যখন আজকে সংকট চলছিল, তখনও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশের সংকট আপনাদের ছোঁয়াতে পারে নাই, কিন্তু বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের কিছুটা কষ্ট হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সেটা বলেন। সেই কিন্তু তারা সে ঘোরামক পানিতে আজকে মাছ শিকার করে মানুষকে আবার কষ্ট দিতে চায়। দীর্ঘ প্রায় 14 বছর হয়েছে দেশে কোন স্থিতিশীলতা থাকে না, মাঝখানে মাঝখানে 2014 সালে একবার আগুন সন্ত্রাস করেছিল, বিএনপি আসলে কি হয়,
দেশের আগুন সন্ত্রাস হয়। বিএনপি আসলে কি হয়? দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। দুর্নীতি আসলে কি হয়? দেশে মন্দা হয়। বিএনপি আসলে কি হয়? আজকে আমাদের সেই কি বলে থাকে জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত হয়। আমরা কি ভুলে গেছি তারা যে বাংলা সৃষ্টি করে বাংলাদেশে জঙ্গিবাদের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল? আমরা কি ভুলে গেছি বিএনপির 5 বছর ক্ষমতায় ছিল, 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল? আমরা কি ভুলে গেছি বিএনপির আমলে এই দেশ বাংলা রাষ্ট্রে পরিণত ছিল? আমরা ভুলে যাই নাই। এই দেশের মানুষ কোনদিন ভুলতে পারে না বিএনপির সেই সেই ধরনের হাওয়া ভবন সৃষ্টি করে, কুয়া ভবন সৃষ্টি করে সারা বাংলাদেশের হাজার হাজার নেতা কর্মীদের তারা হত্যা করেছিল। আমরা কি ভুলে গেছি? কোনদিনও ভুলতে পারি না। এই ডাক বাংলা জনগণ কাছাকাছি নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ দেবে, ইনশাল্লাহ জীবনের মতো প্রস্তুত আছেন আপনি? আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে নৌকাকে বিজয় করতে আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। এই কথা বলে আমি আর প্রধানমন্ত্রী আছেন, বিশ্বমন্ত্রী আছেন, তাদেরকে বক্তব্য রাখার সুযোগ দিয়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এই ঢাকা আওয়ামী লীগের এমন একটি নেতৃত্ব বেরিয়ে আসুক যা আগামী দিনে জেনেছি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কাজ করবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে সবচেয়ে শুধু বলতে চাই আগামী সিটি কর্পোরেশন এবং পার্লামেন্টে একটা মার্কা আছে যেমনটি শেখ হাসিনা মার্কা কি আপনারা জানেন নাকি? জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলে। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ।